মাত্র ঘন্টা দুইকের অপেক্ষা আর ঘন্টা দুইকের মধ্যে রাজ্যের সাত জেলায় ধেয়ে আসছে বজ্জুরি বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের বন্ধুরা ঘন্টা দুইকের মধ্যে রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় ধেয়ে আসতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখিনি উত্তরবঙ্গে ঝমঝমি বৃষ্টি দুদিন ধরে তিনবার মেঘলা আকাশ অধিকাংশ এলাকায় সূর্যের দেখা নেই রাতেও বজ্রপাত সহ বৃষ্টি তুলকালাম চলছে কিছু জেলায় এরই মাঝে আগামী দুই তিন ঘন্টায় উত্তরের সাত জেলায় ঝড় বৃষ্টি সতর্কতা জারি করল আইএমডি আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী উত্তরের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি মালদহ ও দিনাজপুর জেলাতে বজ্রু বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড় উঠবে যেখানে ঘন্টায় চল্লিশ কে বেগে বইতে পারে ঝুড়ো হাওয়া শনিবার পর্যন্ত উত্তরের সব জেলায় বজ্জরী বিদ্যুৎ সহ বৃষ্টি হবে এদিন ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে উত্তরের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় এদিকে গরমে তাপে বেহাল দশা সকালে এদিন এক ধাক্কায় কলকাতায় চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ফের চল্লিশের কাছাকাছি কলকাতার তাপমাত্রা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামীকাল পর্যন্ত কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া শুষ্ক থাকবে আবহাওয়া বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আলিপুর আবহাওয়া দপ্তরে জানিয়েছে আগামী দুদিন আরও বাড়তে পারে তাপমাত্রা গরম আদ্রজনিত অস্বস্তি বজায় থাকবে গোটা দক্ষিণবঙ্গে পশ্চিমের চার জুলাই বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে জারি রয়েছে সতর্কতা বাঁকুড়া পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলার তাপমাত্রা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে বিকেলের দিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তাপমাত্রা কমার কোনো চান্স নেই বলে জানিয়েছেন তারা তো বন্ধুরা এই ছিল হাওয়া পিস থেকে পাওয়ার লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগে লাইক করুন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন